শুরুতে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধ ও প্রতিবন্ধীদের কক্সবাজার ভ্রমণ, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও ক্যাকখাটার মধ্য দিয়ে 30 বছর ফুর্তি উদযাপন করেছে কর্ণফুলীর চর পাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব। যাদের আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের বাবাদেরকে তোমরা সম্মান। 29 নভেম্বর কর্ণফুলীর চর পাথরঘাটা পুরাতন ব্রিজঘাটস্থ এলাকায় পতাকা উত্তোলন করে দুদিনব্যাপী 30 বছর ফুর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আজিম আলী। অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামাজিক সংগঠনে সম্পৃক্ত করতে তরুণদের উদ্ভূত করেন। বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করার বৃহত্তম প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক সংগঠন। এলাকার যুব সমাজ যদি এগিয়ে না আসে এই সমাজের উন্নয়নের জন্য, এটা কোনোদিন এলাকা উন্নতি হবে না। তাই মুক্ত বিঙ্গ ক্লাবকে আমরা সহযোগিতা করছি, এলাকার দায়িত্ব হিসাবে এদেরকে সহযোগিতা করছি, এরা ভালোভাবে কাজ করতেছে। মুক্তি বিঙ্গ ক্লাব আমাদের ছেলেদের জাগ্রত করার জন্য, অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য আজকে 30 বছর উত্তীর্ণ হয়েছে। আমরা তো 3 যুগ পার হয়ে গেছে। প্রথম আমরা সংগঠন নিয়ে ব্যস্ত ছিলাম, সেকেন্ড আসলে আমাদের ভাইয়েরা, এখন আমাদের ছেলেরা নেতৃত্ব দিচ্ছে এলাকার। তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে উৎসাহিত করার জন্য আমি আজকে এখানে এসেছি। সমাজকে পরিশুদ্ধি করতে সামাজিক সংগঠন সমূহকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান মুক্ত বিহঙ্গ ক্লাবের এই উপদেষ্টা। রাজনীতি আমাদের সমাজে এমনভাবে প্রভাব বিস্তার করেছে, সামাজিকতা এখন দিনে দিনে এটা চলে যাচ্ছে। তো আমরা মনে করি চরপাতাকাটা মুক্তি বিহঙ্গ ক্লাবকে মানুষ অনুসরণ করতে পারে, রাজনীতির বাইরে গিয়ে যে সামাজিকতা করা যায়, সামাজিকতার মধ্যে সব শ্রেণীর মানুষকে আপনি একই জায়গায় আনা যাবে। আমরা তরুণেরা যদি রাজনীতির পাশাপাশি যদি সামাজিকতা করি, তাহলে সমাজের মধ্যে একটি অন্যরকম পরিবর্তন আসবে। ক্লাবের মাধ্যমে সব শ্রেণীর মানুষ এক জায়গায় আসবে, এক জায়গায় আসলে তাদের মধ্যে একটি রাজনীতি সমাজনীতির একটা সেতু বন্ধন তৈরি করে একটি দেশের মধ্যে পরিবর্তন আসবে। পরে 30 নভেম্বর জীবনে যেসব বৃদ্ধ এবং প্রতিবন্ধীর কক্সবাজার ভ্রমণের সুযোগ হয়নি তাদেরকে সেখানে বেড়াতে নিয়ে যাওয়া হয়। জীবনে প্রথমবারের মতো সমুদ্র ভ্রমণের এমন সুযোগে খুশি রামেশ ছিল তাদের। জীবনে কোনদিন যাইতে পারি, অনেক লোক আছে এরকম, আজকে তারা প্রায় 40 জনের একটা বহর কক্সবাজার যাবে, তার জন্য আমি খুব আনন্দিত। মুক্তি বিহঙ্গের এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কক্সবাজার নিয়ে যাবে, আমাদের আনন্দ লাগতেছে, আমাদের ক্লাবের হিসাবে আমাদের সদস্যকে ধন্যবাদ দিয়েছি। আমরা তো কোনদিন দেখিনি কক্সবাজার, আমরা এই মুক্তি বিহঙ্গ ক্লাবে যখন আমাদের কক্সবাজার নেয়, আমরা একটু আনন্দ হইলাম, খুশি হইলাম। মানুষের জন্য মানুষের দুর্দিনে সবসময় চর পাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব কাজ করে যাবে এমনটাই প্রত্যয় ব্যক্ত করেন এই ক্লাবের সকল সদস্য। অগ্রগতিকে চাই যাতে সবার পাশে থাকে তিনি। আব্দুল কাইয়ুম, চট্টলা টিভি, চট্টগ্রাম। শুভ 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 দিন। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।